আসসালামু আলাইকুম আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন সকলেরই প্রত্যাশিত কেমিস্ট্রি ওয়ান নন মেজর সাজেশন নিয়ে আমি আজ কাজি রয়েছি তবে কেন এই সাজেশনটি দিতে দেরি করলাম বা আমি সাধারণ সাজেশনগুলো কেন দিতে দেরি করি সে বিষয়ে আলোচনা করবো প্রথমে ভয় পাওয়ার কারণেই অনার্স প্রথম বর্ষ তারা বাইশ তেইশ সেশন তাদের জন্য এই সাজেশনটি তো কেমিস্ট্রি ওয়ান নন মেজর সাজেশন বিষয়ে কথা বা দেখানোর আগে সাজেশনটি দেওয়ার আগে তোমাদের সঙ্গে আমি এই বিষয়টির সম্বন্ধে কিছু আলোচনা করে নিই এই বিষয়টির কিন্তু প্রশ্নগুলো হয়তো খুবই ক্রিটিক্যাল ঠিক আছে শুধু সাজেশন পড়লে হয়তো বা পাশ করতে পারবেন অথবা দেখা যায় ভালো যদি কমন আসে সেক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারবেন বাট শুধু সাজেশনের উপরে ডিপেন্ড হওয়া যাবে না এটাতে ভালো করতে গেলে অবশ্যই কবিভাগ খুব ভালোভাবে পড়তে হবে খ ক্ষিভাগগুলো খুব ভালোভাবে পড়তে হবে যতগুলো প্রশ্ন আমাদের পেইড ক্লাসে পড়ানো হচ্ছে ঠিক আছে আই যে আপনারা বুঝতে পেরেছেন এখন কেমিস্ট্রিমন সাজেশন এটা হচ্ছে আমাদের পেইড ক্লাস গ্রুপে পিডিএফ দেওয়া হবে তারা এখানে দেখানোর চেষ্টা করি যে বল আছে যে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে ভালো রেজাল্ট করতে হলে ভালো প্রস্তুতি প্রয়োজন যদি কমন না থাকে সেক্ষেত্রে হোম ট্রিফিটাইভ দেয় না ইনশাআল্লাহ পঞ্চাশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট কমন থাকবে তো এমন হচ্ছে পারে যেহেতু আমি সাজেশন প্রশ্ন বায় না সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক কম কমন থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এটা নিজ দায়িত্বে ফলো করার চেষ্টা করবেন তাহলে বিভাগ কোনগুলো পড়ব দু হাজার দু হাজার দশ থেকে একুশ সালের প্রশ্নগুলো পড়বেন যেগুলো গত দু হাজার দশ থেকে একুশ সালে এসে কয় ব্যাগ এগুলো পড়ার চেষ্টা করবেন এবং আমরা এখন চ্যাপ্টার এক চ্যাপ্টার দুই এভাবে করতে করতে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোও দেখার চেষ্টা করবো তার আগে বলি পেইড যদি কেউ ক্লাস করতে চান কেমিস্ট্রি ওয়ান সেক্ষেত্রে ক্ষেত্রে ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে আপনার পেইড ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবেন ওকে চ্যাপ্টার ওয়ান দেখার চেষ্টা করি আমার প্রথমত চ্যাপ্টার ওয়ানে ভুলের উঠু সময় কী প্রমাণ বিচ্যুত কী তো আমি এভাবে বলবো না ঠিক আছে আমি ধীরে ধীরে দেখাবো তোমরা চাইলে ইয়ে করে নিতে পারো স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা মিউট করে লিখে নিতে পারো ঠিক আছে আমি ধীরে ধীরে খাতার ভেবে দেখাবো যেগুলো একশো পার্সেন্ট দেওয়া আছে সেগুলো একশো পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট সেগুলো আগে শেষ করবেন করে বাকিগুলো পড়বেন অবশ্যই ঠিক আছে এগুলো কিন্তু শেষ করতে হবে অবশ্যই যে এই পেজটা তোমাদের সকলের দেখা শেষ হয়ে গেছে আর যারা পেড গ্রুপের স্টুডেন্ট পেড ক্লাসের স্টুডেন্ট তাদের কথা যে তারা অবশ্যই চ্যাপ্টার টু দেখার চেষ্টা করি আমরা এখন চ্যাপ্টার টু দেখার চেষ্টা করি চ্যাপ্টার টু ধীরে ধীরে দেখার চেষ্টা করি এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন তো আপনারা কী করবেন মিউট করে করে নেবেন আমি ছয় থেকে বাসা আশা করি তোমরা মিউট করে লিখে ফেলছো আমি এখন একদম চলে যাব সাথে তো একটা কথা না বলে নয় সকলে ভিডিওগুলো ডাউনলোড রাখেন এক্ষেত্রে হয় কি আমার চ্যানেলের ভিউটিউ খুব কম হয় বা ওয়াশ টাইম কম হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ করবেন যে অবশ্যই যাদের ওয়াইফাই ইউজাররা অবশ্যই অবশ্যই ডাউনলোড না করে এটা হচ্ছে খুব ভালোভাবে দেখাচ্ছে যখন ইউটিউবেই এবং আরেকটা কথা বলি যে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি ওকে আমাদের কেমিস্ট্রি ক্লাসগুলো কিন্তু খুব ভালোভাবে কন্টিনিউ হচ্ছে এবং প্রায়ই আমাদের কেমিস্ট্রি ক্লাসগুলো শেষের দিকে চ্যাপ্টার ফোর এগুলো বিগত সালগুলোর প্রশ্ন রিসার্চ করে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একশো পার্সেন্ট হয়েছে এবং যেগুলো আরেকটু কম প্রশ্ন ইম্পর্টেন্ট মানে এটাও গুরুত্বপূর্ণের মধ্যে এগুলো সেগুলো নাইনটি নাইন হয়েছে ঠিক আছে আপনারা খুব সুন্দর করে ধৈর্য সহকারে লিখে নেবেন ইনশাল্লাহ চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার টা শেষ করি চ্যাপ্টার ফোরটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে চ্যাপ্টার ফোরটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা মিউট করে করে লিখে নেবেন সুন্দরভাবে অথবা বই যাদের আছে বা সাজেশন যাদের আছে বই যাদের আছে বা আমাদের যে ক্লাস করেন তারা আমাদের ক্লাসগুলো লেকচার নাম্বারগুলো ফলো করবেন এইগুলো সাত আট নয় দশ এগারো

কেমিস্ট্রি ওয়ানে কিন্তু এই নন মেজর সাবজেক্ট অনেকেই অনেকে ফেল করে সো খুবই সাবধান থাকবেন সাবধান থাকবেন এবং খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন আশা করি এগুলো মিউট করে লেখা শেষ হয়ে গেছে আপনাদের এখন চলে চ্যাপ্টার দশ আট নয়টা বাদ দিলাম কেন আট নয়টা গুরুত্বপূর্ণ কম সো আট নয়টা আমি পরবর্তীতে দেখা দিয়েছি কোনো প্রশ্নগুলো করবেন চ্যাপ্টার দশ ঠিক আছে আশা করি এটা লেখা শেষ হয়ে গেছে মিউট করে মিউট করে লিখবেন ঠিক আছে আচ্ছা চ্যাপ্টার এলিভেন দেখার চেষ্টা করেন আপনারা তিন পর্যন্ত মিউট করে লেখা শেষ চার থেকে আবার লিখেন তো এইভাবে দেখানোর পরে মিউট করে সুন্দরভাবে লিখে নেবেন ঠিক আছে এরপর সে হচ্ছে এখানে দেখেন এই চ্যাপ্টার ইলেভেনে কিন্তু নামকরণ আছে এবং নামকরণ ক্লাসগুলো দেওয়া আছে অবশ্যই নামকরণগুলো ভালোভাবে শেখার চেষ্টা করুন কেননা নামকরণ থেকে আপনাদের দশ মার্ক থাকবে

এবার আমরা চ্যাপ্টার এইট এবং হচ্ছে চ্যাপ্টার নাইন চ্যাপ্টার এইট এবং চ্যাপ্টার নাইন দেখা চেষ্টা করবো চ্যাপ্টার এইটের কয়েকটা প্রশ্ন পড়বেন এক দুই তিন চারটা এবং সাথে সাথে চ্যাপ্টার নাইনের পড়বেন তিনটা ঠিক আছে আমি আবারও বলি এগুলো আমার চোখে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং পরীক্ষায় যে একদমই কমন আসবে হানড্রেড পার্সেন্ট এরকম না ইনশাআলা ভালো একটা মার্ক কমন থাকবে আশা করি কেমিস্ট্রি মান প্রশ্ন বরাবরই কঠিন হয়ে থাকে এক্ষেত্রে ভালো প্রিপারেশন প্রয়োজন ভালো রেজাল্ট করতে গেলে এবং অনেকেই ম্যাক্সিমাম সময় অনেকেই ফেল পড়ে যায় সো আশা করি তোমরা খুব ভালোভাবে এটা প্রিপারেশন নেওয়া ওকে অল দ্য বেস্ট এবং হোম থিউটার ফিফটি ফাইভের সাথে থাকবেন সকলে এবং হোম থিউটার ফিফটি ফাইভকে সবসময় ফলো করবেন এবং হোয়াটস কী বলে ফেসবুক ইউটিউব পেজগুলোতে ফলো দেবেন এবং সাথে সাথে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন তো আর কোন কোন বিষয়ে আপনাদের সাজেশন লাগবে সেই বিষয়গুলো কমেন্ট করবেন সব সাজেশন ফ্রি দেওয়া হবে এবং সাথে সাথে আর কোন কোন বিষয়ে আপনাদের কে কোন কলেজ থেকে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম